Welcome to my channel English Porichoy. Learn English systematically and lesson wise. আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো টেন্সের উপরে past perfect tense. এই ভিডিওটা শুরু করার আগে বলি টেন্স সংক্রান্ত যে সমস্ত ভিডিওগুলো আমি আগে বানিয়েছি যাদের লিংক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে past perfect tense বুঝতে তোমাদের কোনো অসুবিধে হবে না. Let's begin. চলো শুরু করা যাক. Past perfect tense. আমরা এর আগে যে সমস্ত টেন্সগুলো বানিয়েছি যেমন present indefinite subject plus মূল ভার্বের present form, past indefinite subject plus মূল ভার্বের past form, future indefinite subject plus shall বা will plus মূল ভার্বের present form. মানে I do যদি present indefinite হয় তাহলে I did হলো past indefinite আর I shall do হলো ফিউচার ইন্ডিফিনাইট. সেরকম ভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সও করেছি আর পারফেক্ট টেন্সও করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি পেয়েছি, আগে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা, তারপর পেয়েছি মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম. প্রেজেন্ট পারফেক্টে কি ছিল, যে বর্তমানকালে কোনো একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলটা এখনো পর্যন্ত কি হয়নি, অতীত হয়নি, তখন আমরা করতে পারছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স. মানে তার সেন্টেন্স স্ট্রাকচারটা কি ব্যবহার করছিলাম, আই হ্যাভ ডান সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ এর মধ্যে একটা, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম. পাস্ট পারফেক্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আই হ্যাভ ডান হয় বা হি হ্যাজ ডান হয় তো পাস্ট পারফেক্ট টেন্সে সেটা হবে হি হ্যাড ডান. মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম. তো পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করা হবে কখন, ধরো অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটা কাজ হয়েছিল, দুটো কাজ তো একসাথে হতে পারে না, কোনো একটা কাজ হয়েছিল আগে কোনো একটা কাজ হয়েছিল পরে. তাহলে আমরা সেন্টেন্স স্ট্রাকচার যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব তখন কিভাবে করব, তাহলে অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটা আগে একটা পরে, যে কাজটা আগে হয়েছিল তার হবে পাস্ট পারফেক্ট টেন্স. মানে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভাবে পিপি ফর্ম বা থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যা থাকবে তাই শেষে ফুল স্টপ সাধারণ বাক্যের ক্ষেত্রে. আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের আগে শুধুমাত্র হ্যাডটা চলে যাবে. মানে আই হ্যাড যদি সাধারণ বাক্য হয় তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হবে, হ্যাড আই, তারপর তো মূল ভাবে থার্ড ফর্ম থাকছে, শেষে যা থাকবে তাই শেষে জিজ্ঞাসার চিহ্ন. তো অতীতকালে বললাম দুটো কাজ হয়েছিল, কোন একটা কাজ হয়েছিল আগে, যে কাজটা হয়েছিল আগে তার আমরা পাস্ট পারফেক্ট টেন্স সেন্টেন্স স্ট্রাকচার করার ক্ষেত্রে ব্যবহার করব, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বে থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম. তাহলে দ্বিতীয় কাজটা কি ওই পাস্ট পারফেক্ট টেন্সেই ব্যবহার করা হবে, না দ্বিতীয় যে কাজটা হয়েছিল সেই কাজটা ব্যবহার করতে হবে পাস্ট ইনডেফিনাইট. যে কাজটা পরে হয়েছিল সেটি হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, যার সেন্টেন্স স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বে পাস্ট ফর্ম. মানে আই ডিড, আইটা হলো সাবজেক্ট আর ডু এর পাস্ট ফর্ম হলো ডিড বা হি ব্রোক, এরকম হবে পাস্ট ইনডেফিনাইট. তাহলে পাস্ট পারফেক্ট আমরা পেলাম যে অতীতের অতীত, অতীতের অতীতকালের আবার যেটা অতীতে হবে তখন সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো. তাহলে চলো আমরা ট্রান্সলেট ইনটু ইংলিশ কিছু ইংরেজিতে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে দেখে নিই, তাহলে এগুলো বুঝতে আমাদের কোনো অসুবিধা হবে না. নাম্বার ওয়ান, পুলিশ আসিবার পূর্বেই চোরটি পলায়ন করেছিল. তাহলে এখানে এই বাক্যটা লক্ষ্য করো, করেছিল মানে পাস্ট টেন্সে হয়েছে বা পুলিশ এসেছিল, তাহলে দুটো কাজই পাস্ট টেন্সে হচ্ছে, একটা পুলিশ এসেছিল আর একটা, একটা হচ্ছে পুলিশ এসেছিল আর একটা কাজ হচ্ছে চোরটি পলায়ন করেছিল. তাহলে অতীতকালে দুটো কাজ হয়েছিল মানে সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ব্যবহার করতে পারবো, পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারবো. তাহলে এখানে দেখে নিই আগে কোন কাজটা আগে হয়েছিল, তাহলে সেটা তো আমরা পাস্ট পারফেক্ট করব, কোন কাজটা আগে, আগে পুলিশ এসেছিল না আগে চোরটি পলায়ন করেছিল, আগে চোরটি পলায়ন করেছিল, তাই তো? তাহলে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করব, আমরা দুরকম ভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি. এই যে নাম্বার ওয়ান দিয়েছি, পাস্ট পারফেক্ট টেন্স যদি প্রথমে ব্যবহার করি তারপরে আমরা ব্যবহার করব বিফোর, তারপরে ব্যবহার করব সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট. আর ঠিক উল্টোটা যদি ব্যবহার করি, প্রথমে যদি পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করি তারপরে ব্যবহার করব আফটার,
তারপরে ব্যবহার করব past perfect এখানে before এবং after এর ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ এটা লক্ষ্য করবে এটা মনে রাখবে তাহলেই মনে থেকে যাবে তাহলে প্রথমে চোরটি পলায়ন করেছিল নাম্বার 1 একটি চোরটি পলায়ন করেছিল এই কাজটি আগে হয়েছিল তাই তার past perfect করব subject plus had plus মূল ভার্বে থার্ড ফর্ম বা past participle ফর্ম চোরটি মানে নির্দিষ্ট করে দ্য থিপ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূলভাবে থার্ড ফর্ম হ্যাড দ্য থিপ হ্যাড মূলভাবে থার্ড ফর্ম পলায়ন করেছিল রান রান অ্যাওয়ে রান রেন রান কনজুগেশন অফ ভার্ব অবশ্যই তোমরা বেশি বেশি করে মনে রাখবে ডু ডিড ডান ফ্লি মানে পলায়ন করা ফ্লি প্লেড প্লেড দ্য থিপ হ্যাড রান অ্যাওয়ে বিফোর এরপরে বিফোর এই এক নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ইউজ করছি বিফোর পুলিশ আসিবার পূর্বে বিফোর পুলিশ এসেছিল তাহলে এই কাজটা শেষে হয়েছিল অতীতকালে তাই এটা হবে পাস্ট ইনডেফিনাইট মানে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম পুলিশটা হলো সাবজেক্ট আর এসেছিল কামের পাস্ট টেন্স কেম বা অ্যারাইভড করতে পারো অ্যারাইভের পাস্ট টেন্স ঠিক উল্টাটা এই দ্বিতীয় সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা যদি ব্যবহার করতাম একটা দেখিয়ে দিই অথবা দিয়ে তোমরা এটাও করতে পারতে আগে পাস্ট ইনডিফিনিট যদি ব্যবহার করো মানে পুলিশ কেম যেটা যদি আগে করো তাহলে আফটার দিতে হবে তারপরে দ্বিতীয় নম্বর আফটার দ্য থিপ হ্যাড রান রেন রান রান অ্যাওয়ে রান অ্যাওয়ে মানে এটা একটা ফ্রেজাল ভার্ব পলায়ন করা বা ফ্লি মানে পলায়ন করা যার থার্ড ফর্ম হলো ফ্লি ফ্লেড প্লেড দুটো স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার তোমরা ইউজ করতে পারো শুধু বোঝার জিনিস যে কোন কাজটা অতীতকালে আগে হচ্ছে আর কোন কাজটা পরে হচ্ছে দ্বিতীয় যদি এক্সাম্পলটা আমরা লক্ষ্য করো আমরা স্কুলে পৌঁছানোর পর ঘন্টা বেজেছিল তাহলে এখানে অতীতকালে দুটো কাজ হয়েছিল একটা হচ্ছে আমরা স্কুলে পৌঁছেছিলাম আরটা হচ্ছে ঘন্টা বেজেছিল কোন কাজটা আগে হয়েছিল বলো তো সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছো যে আমরা স্কুলে পৌঁছানোর পর ঘন্টা বেজেছিল তাহলে আমরা আগে স্কুলে পৌঁছেছিলাম তারপর ঘন্টাটা বেজেছিল তাহলে আমরা স্কুলে পৌঁছেছিলাম একটা কাজ হচ্ছে ঘন্টা বেজেছিল কোন কাজটা আগে হয়েছিল আমরা স্কুলে আগে পৌঁছেছিলাম তাহলে সেই সেন্টেন্স স্ট্রাকচারটা হবে পাস্ট পারফেক্ট কোন কাজটা আগে হয়েছিল আগে আমরা স্কুলে পৌঁছেছিলাম তাহলে দেখি এটা অনুবাদ করার সময় কি হবে দ্বিতীয় নম্বরটা আমরা স্কুলে পৌঁছেছিলাম এটা হবে পাস্ট পারফেক্ট এই এক নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করছি আগে পাস্ট পারফেক্টে ব্যবহার করছি যে কাজটা আগে হয়েছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম পৌঁছানো রিচড উই হ্যাড রিচড স্কুল তারপরে বিফোরের ব্যবহার হবে আগে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলে বিফোর তারপরে পাস্ট ইনডেফিনাইট ঘন্টা বেজেছিল এই কাজটা হয়েছিল পরে তাই তো তাই এটার হবে পাস্ট ইনডেফিনাইট সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট কোনটা ঘন্টাটা বিফোর দ্য বেল বেজেছিল রিং মানে বাজা যার পাস্ট টেন্স র্যাং রিং র্যাং রাং বেশি করে কনজুগেশন অফ ভার্ব করে রাখবে বিফোর দ্য বেল র্যাং এটা আমরা ঠিক উল্টোটাও করতে পারতাম যে দ্য বেল র্যাং এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করে দ্য বেল র্যাং আফটার উই হ্যাড রিচড স্কুল এটাও করতে পারতাম নাম্বার 3 দেখে নাও তিনি লন্ডন যাওয়ার পূর্বে ইংরেজি শিখেছিলেন তাহলে এই সেন্টেন্সটা যখন পড়ছি তখন অতীতকালে দুটো কাজ হয়েছিল একটা তিনি লন্ডন গিয়েছিলেন আর একটা হচ্ছে তিনি ইংরেজি শিখেছিলেন তাহলে কোন কাজটা আগে হয়েছে বলো তো সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি তিনি আগে ইংরেজি শিখেছিলেন তারপর লন্ডনে গিয়েছিলেন সেন্টেন্সটা পড়ে এটা আমরা বুঝতে পারছি তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো তিনি লন্ডন যাবার পূর্বে ইংরেজি শিখেছিলেন তাহলে তিনি আগে ইংরেজি শিখেছিলেন তিনি মানে হি বা সি তিনি ইংরেজি শিখেছিলেন এটার হবে
past perfect মানে subject plus had plus মূল ভাবের past participial form যেহেতু এটা অতীতকালে আগে হয়েছিল তাহলে he had subject plus had plus মূল ভাবে third form learn মানে শেখা যার past tense হলো learn third form হলো learnt learned হয় he had learnt l e a r n t he had learnt কি he had learnt english he had learnt english আগে যেহেতু past perfect ব্যবহার করলাম তারপর before টা ব্যবহার করতে হবে before এটা একটা হয়েছে before before তারপরে past tense night তিনি লন্ডন গিয়েছিলেন তিনি লন্ডন গিয়েছিলেন তাহলে এটা হবে পরে বলছি যেহেতু সেটা হবে past tense night subject plus মূল ভাবের past form তাহলে before he গিয়েছিলেন গোয়ের past tense went তারপরে টু হয় went to লন্ডন ঠিক উল্টো দ্বিতীয় নম্বর স্ট্রাকচারটা আমরা যদি ইউজ করতাম তাহলে কি করতে পারতাম যে he went to london মানে past indefinite যদি আগে ব্যবহার করতাম he went to london after he had learnt english এটা করলেও হতো তাহলে এই দুটো স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করবে এই স্ট্রাকচারটা মাথায় বসিয়ে নাও তোমরা তাহলে আশা রাখছি past perfect tense বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না আর যাতে এই পুরো ব্যাপারটা আরো পুরোপুরি ক্লিয়ার হয় ডেসক্রিপশন বক্সের নিচে আমি কিছু এক্সারসাইজ দিয়ে রাখবো মানে ট্রান্সলেট ইনটু ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করো তোমরা সেগুলো সমস্যাগুলো সমাধান করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে সেগুলো জানাবে কোনো অসুবিধা থাকলে তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর কোনো অসুবিধা থাকলে বা কোনো নতুন ক্লাসের প্রয়োজন হলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানাবে আমি সেই ক্লাসগুলো বানিয়ে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড